আগুনের ঘটনায় চাঞ্চল্য মহিষাদলের গিয়োখালী বাজারে। রাতের অন্ধকারে মহিষাদলের গিয়োখালী বাজারে একটি হোগলার গোডাউনে আগুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে বুধবার রাত 12:30 নাগাদ মহিষাদলের গিয়োখালী বাজারে একটি হোগলার গোডাউনে কেউ বা কার আগুন লাগিয়ে দেয়। স্থানীয় মানুষ দেখতে পেয়ে আগুন নেভানোর কাজ শুরু করে দেয়। দমকল দপ্তরকে খবর দেওয়া হলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় 5 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়। পাশে একটি বাড়ির একাংশ পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণও আনুমানিক 5 থেকে 6 লক্ষ টাকা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতি, রিপোর্ট, টাইমস বাংলা।